ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, সাবস্ক্রাইব করুন টিভির বাংলা, থাকুন সব সময় খবর। 2000 টাকার নোট বাতিল করেছে, কি প্রভাব পড়তে পারে মনে করেন? আমি মনে করি এই নোট বাতিলে ভারতবর্ষের সাধারণ মানুষকে নতুনভাবে আবার অর্থনৈতিক সমস্যার সম্মুখীন করতে চলেছে। কারণ 2016 সালে আমরা নোট বাতিলের ফলে দেখেছি কীভাবে মানুষ, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, শয়ে শয়ে মানুষ মারা গিয়েছিল, ওষুধ কেনার জন্য টাকা ছিল না। আবার নতুন করে যেভাবে 2000 টাকার নোট বাতিল করছে, এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমি আশা করব আগামীতে যেই পদক্ষেপ নিক না কেন, সে কেন্দ্র সরকার কি রাজ্য সরকার, যেটা রাজ্যের জন্য, রাজ্যবাসীর জন্য, কেন্দ্রের জন্য এবং কেন্দ্র দেশের জন্য, দেশবাসীর জন্য ভালো হবে, সেই পদক্ষেপগুলো তারা নিবে। নির্বাচনের আগে নোট বাতিলের রাজনৈতিক শোনেন বলেছিল দুর্নীতিমুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, আরও যে কটা কথা বলেছিল নোট বাতিল করে, সেটা কি সম্ভব হয়েছে? সেটা সম্ভব হয়নি। তাহলে এই নতুন করে যেটা করছে, এতেও আমি সম্ভব কতটা যৌক্তিকতা আছে বা কতটা ফলপ্রসূ হবে সেটা শাসকই বলতে পারবে। তবে আমার মনে হচ্ছে বিগত দিনে নোট বাতিল করে যেটা দেখতে পেলাম সেই একই রেজাল্টের পুনরাবৃত্তি হবে। দলের মধ্যে ক্ষুব্ধ মদন মিত্র, এসএসকেএম এর অভিমতটি করা যে না পেরে বিস্ফোরক মদন মিত্র, মমতাজি বলেছেন যে মনে করলে তার পরিবার শেষ করে দিতে পারেন, এরকম একটা বক্তব্য তুলেছেন। ব্যাপারটা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি সরকারি হসপিটালগুলোতে, বিশেষ করে শহরে রাজধানীর হসপিটালগুলোতে আজকে দালাল চক্র চলছে, সেখানে মফস্বল এলাকা থেকে যে সমস্ত সাধারণ মানুষ যায় ট্রিটমেন্ট নিতে যায়, তাদেরকে অর্থের বিনিময়ে তাদেরকে বেড নিতে হয়, এর সেখানে বলে দেয় বেড নাই, আবার দালালকে ধরলে বেড পেয়ে যায়। আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি, মদন মিত্র মহাশয় আজকে আমাদের দাবির উপরে সিলমোহর দিলেন, ধন্যবাদ জানাবো মদন মিত্র মহাশয়কে। অন্তত তার জীবনে কটা সত্য কথা বলেছে জানি না, তিনি একটা জ্বলন্ত সত্য কথা বলেছে, আর যেটা জ্বলন্ত সমস্যা আমাদের। বাবু শহীদ মিনারে দাঁড়িয়ে বলেছিলেন তার নামে দুর্নীতি আছে, যিনি প্রমাণ করতে পারে বা দুর্নীতির সাথে যুক্ত এই ধরনের কিছু হলে তিনি শহীদ মিনারের মঞ্চ থেকে ফাঁসি নিয়ে নেবেন। তো আমি ভেবে পাচ্ছি না এত ভালো যখন কনফিডেন্সের সাথে বলার পরে তিনি এখানে ঘেরা এড়িয়ে বেড়াচ্ছেন, কোনো কখনো সময় ডিভিশন বেঞ্চ, কখনো সুপ্রিম কোর্টে যাচ্ছেন কেন, কী কারণ আছে তিনি ভালোই বুঝবেন। তবে গত বিগত দিনে তার দলের যে অ্যাক্টিভিটি আমরা দেখেছি আমাদেরও সন্দেহ আছে, সেটা ইনভেস্টিগেশন এজেন্সি যারা আছেন, যারা ইনভেস্টিগেশন করছেন এজেন্সি, তারা সত্য উদ্ঘাটন করবে। তবে একটা কথা, আইনের ঊর্ধ্বে কেউ নাই, কেউ যদি কোনো অনৈতিক কাজ করে থাকে আমাদের এজেন্সি যথেষ্ট সাফিসিয়েন্ট, আমাদের এজেন্সির প্রতি আমাদের পূর্ণ আস্থা ভরসা আছে, কোর্টের প্রতি আস্থা ভরসা আছে, যে কেউ যদি কেউ আইন বহির্ভূত কাজ করে থাকে তাকে সাজা ভোগ করতেই হবে। যতই পাবলিক প্লেসে যাই বলুক না কেন, সিম্প্যাথি নেওয়ার জন্য ফাঁসি নিয়ে নেবো, হ্যান করবো তান করবো, যদি আইন বহির্ভূত কোনো কাজ করে থাকে, অনৈতিক কোনো কাজ করে থাকে, সংবিধান বহির্ভূত কোনো কাজ করে থাকে, আইপিসি কোর্টকে ভাইলেট করে থাকে, তাকে শাস্তি নিতেই হবে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে কালীঘাটের কাকুর বাড়ি সহ 10 জায়গায় আজকে ইডি হানা দিয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর সহ একাধিক জায়গায় তল্লাশি চলছে, পাত্তর ঘনিষ্ঠের বাড়িতেও কিন্তু, বাড়িতে এবং অফিসেও হানা করেছে, এবং এখন তল্লাশি অভিযান চলছে এবং জেরাও চলছে অভিষেক ব্যানার্জি। ব্যাপারটা হচ্ছে এই দলের ভূতস্তর থেকে রাজ্যস্তর পর্যন্ত, বুথের মেম্বার থেকে শুরু করে আপনার মন্দির পর্যন্ত দুর্নীতিগ্রস্ত হয়েছে একাধিক, অল্প কিছু ভালো আছে সেটাও জানি না, 10 চক্রের কবে ভগবান ভূত হয়ে যাবে। তো যেখানে ইডি হাত দিচ্ছে খোঁজ নিয়ে দেখুন না, কোটির সেখানে গল্প, যেখানেই দেখি ধরছে তার নামে দুর্নীতি 100 কোটির নিচে নয়, ক্যাশ টাকা উদ্ধার হচ্ছে, 2000 টাকার নোট আমরা একসময় খুঁজে পাচ্ছিলাম না, দেখলাম তো সব পার্থবাবুর যার সাথে সম্পর্ক আছে বলছেন তার বাড়ি থেকে বেরোচ্ছে, বিভিন্ন নেতাদের বাড়ি থেকে বার হচ্ছে। তো যেখানে দুর্নীতি করেছে সেখানে ইডি যাচ্ছে তল্লাশি করছে, যদি দুর্নীতিগ্রস্ত হয় ইডি সেটাকে কোর্টে প্রডিউস করবে, তাকে ইডি হেফাজতে নেবে, অন্যথায় যার বাড়ি আমার বাড়ি আসতে পারে কালকে ইডি আমাকে সার্চ করবে, আমি যদি দুর্নীতিমুক্ত অসুবিধা নাই কিছু,